পরিমণির ভাতার একটা ছবি করতে চায় 30 লক্ষ টাকা, তাহলে আমাদের সাকিব খান কি দোষ করেছে? আমরা বর্তমানে সাকিব খানরাও গণায় ধরি না নায়ক হিসাবে, কিন্তু সাকিব খান এই বাংলাদেশের একজন কিং অভিনেতা, সুপারস্টার সবাই বলে, সেও গণায় পড়ে না। আর তুমি শরীফুল রাজ একটা ছবি করতে চাও 30 লক্ষ টাকা, তুমি কোন নায়ক, কিসের নায়ক? মাত্র তুই একটা ছবি করছো, তোমাকে ঠিকমতো কেউ চেনেও না, জানেও না, শুধু এতটুকুই অনেকে জানে তুমি পরির ভাতার, জামাই না ভাতার, কারণ পরি তো 3-4টা বিয়ে করছে, একটা না, দুইটা না, 3-4টা, তুমি তার জামাই, ওই হিসাবে তোমাকে একটু চিনে, তা না হলে তোমাকে কেউ চিনতো না। আর তুমি যে নায়ক, আমাদের দেশে যে নাটকের অভিনয় হয় না, অভিনেতাগুলো আছে না, তারাও কিন্তু জোশ জোশ অভিনয় করে, সেই সেই অভিনয় করে, তাদেরকে দিয়ে মুভি বানালে তোমার খাওন নাই শরীফুল রাজ, তুমি খাওন পাইবা না। তুমি যদি একটা ছবি করতে 30 লক্ষ টাকা চাও, তাহলে তো আমাদের হিরো আলমই ভালো, কারণ হিরো আলমের যোগ্যতা আছে, হিরো আলমের প্রতিভা আছে, হিরো আলম সব দিক দিয়া সুপারস্টার, অলওয়েজ সব পারে। তুমি শরীফুল রাজ 30 লক্ষ টাকা চাও একটা মুভিতে? আমাদের দেশে তো অনেক ভালো ভালো নায়ক আছে, পরিচালকগুলা নায়ক চিনে না, বুঝে না, এরা যে কি খাইয়া পরিচালক হইছে, আর এদেরকে পরিচালক কে বানাইছে, এরা কোন গাঁজাখোর পরিচালক, এরা নিজেরাও জানে না, ছবি বানায় বাপ্পির দিয়া, বাপ্পি কি ছবি পারে, হ্যাঁ নাকি নায়ক? বাবা বাবা বা শরীফুল রাজ, সে একটা ছবি করে 30 লক্ষ টাকা হাসায়, বুঝলাম না বিষয়টা, তারে কি নায়ক হিসাবে কেউ গণায় ধরে, বা কিসের নায়ক সে? সবাই কিছুটা হলো জানে সে পরির ভাতার, এই এতটুকু হিসেবে মানুষ তাকে চিনে, কিন্তু 30 লক্ষ টাকা, এ ভাই কিরে, তুই কোন নায়ক, কিসের নায়ক? বাপ্পি নায়ক, এই তেনা চোট্টা মেনা চোট্টা হিরুঞ্চি গাঞ্জুট্টি আমাদের বাংলাদেশে নায়ক, নায়ক আর পায় না, কত সুন্দর সুন্দর নায়ক আছে আমাদের বাংলাদেশে, তাদেরকে দিয়ে ছবি বানাইলেই তো হয়। হুম, এই যে নাটকগুলো হয় আমাদের, কি সুন্দর নাটক, কি অভিনয়, মানে দেখলে দেখতেই মনে চায়, আর ছবি বানায়, ছবি ছবি দেখলে আমার পা ধোয় না, আমি তো ছবি বছরেও মনে হয় হলে একবার যাই না, মানে আমার বয়স হচ্ছে 30-এর উপরে, আমি মনে হয় কয়বার হলে গেছি মনে নেই। আর তোমরা আইসো নায়ক হইতে, তোমাদের নায়ক আর কি আছে, তোমাদের নায়ক কে বলে? শরীফুল রাজ 30 লক্ষ তোমার পাশা দিয়া বইরা দেব পরিচালকরা, কি একটা নায়ক আইছে, তাহলে 30 লক্ষ টাকা দিতে হইবে, বালের দুধু আবদুল্লাহ আমার, তোমার কি নায়কের মতো লাগে, মনে হয় তো না নায়ক, বাপ্পি একজন নায়ক, এদের কিন কি নায়ক বলে মানুষ, আর এদের ছবি দেয় হলে যায় মানুষ, এদের ছবি ওই নিম্নমানের মানুষগুলো আস না, যারা যারা খেতে খায়, রিক্সা চালায়, তারপরে বদলা দেয়, এরা যাইয়াই এদের মতো মানুষদের ছবি দেখে, পাপ্পি শরীফুল রাজ আরও কয়েকজন নায়ক আছে, এরা একটা নায়ক হইল আর এদের ছবিও মানুষ দেখে।